গ্যাস চেম্বার দিল্লী দেশের রাজধানী এতিয়া সাধারণভাবে উশাহ লওয়াটো হয়ে পড়েছে বড় কঠিন। চারিওফালে ঢলিকলি এটা পরিবেশ আর তার মাজতে 10 নভেম্বরলৈকে সকল স্কুল দিল্লীত বন্ধ দি দিয়া হয়েছে। কিন্তু এই মুহূর্তে এই গ্যাস চেম্বার সম্পর্কীয় যখন খবর আপনার লো সেয়া কিন্তু অত্যন্ত উদ্বিগ্নতার, কেন দিল্লী এটা কেবল হয়ে থাকা নাই, গোটাই বিশ্বের ভিতরতে অন্যতম প্রদূষিত শহর এখন। দিল্লীত শীত নমার লগেলগে কেনেকুয়া এটা পরিবেশের সৃষ্টি হয় এই প্রায় নভেম্বর অক্টোবর মানরপরা আমি সেয়া অবগত, বিগত কিছু বছর ধরে সে আমি দেখি আহিছো। কিন্তু দিল্লির লগতে ভারতের আন কেবাখনো শহর গোটাই বিশ্বের ভিতরতে বায়ু প্রদূষণের ক্ষেত্র একেবারে ভয়ানক ক্যাটেগরি থকা বলে প্রকাশ করা হয়েছে। অর্থাৎ এটা কেবল দিল্লীয় গ্যাস চেম্বার হয়ে থাকা নাই, দিল্লির উপরও দেশের আন দুখন গুরুত্বপূর্ণ শহর কলকাতা আর মুম্বাইতো সমানে বাড়িছে বায়ু প্রদূষণের মাত্রা। আর এই শহর দুখনও গোটাই বিশ্বের ভিতরতে অন্যতম বায়ু প্রদূষণের ক্ষেত্র, অন্যতম পলিউটেড প্রদূষণের শহর হিসাবে বিবেচিত হয়েছে। আর সেইখিনি কথা প্রকাশ করেছে এটি সুইস এয়ার কোয়ালিটি জোখা একটা সংস্থা IQ Air-এ। আজি যা তিনদিন চারিদিন ধরে দিল্লীবাসী শুয়া পাতি এড়িছে এটা সম্পূর্ণরূপে ধুলিকলি পরিবেশ এটার মাজত, একেবারে ধোয়া বা একেবারে ধূলিময় পরিবেশ এটা। আর এয়া বিগত কিছু বছর ধরে এই ধরনের একটা পরিবেশ অব্যাহত আছে। আর এটা কেবল দিল্লীয় নহয়, দিল্লীত শেহতীয় AQI এয়ার কোয়ালিটি ইন্ডেক্স সেয়া প্রায় 500 আশেপাশে আছে, বিভিন্ন ঠাইত সেয়া 500 ঘর অতিক্রম করেছে, করবাত 490 আশেপাশে আছে, এই ধরনের এটা যি অত্যন্ত সিভিয়ার ক্যাটেগরিত পড়ে। অর্থাৎ ইয়াত যদি মানুষে উশাহ নিশাহ লয় তেনেহলে স্বাভাবিকতে সেই লোক সকল বিভিন্ন ধরনের আক্রান্ত হব পারে, সেয়া হাওফার রোগত আক্রান্ত হব পারে, কিছু কিছু লোকের উশাহ নিশাহ লওয়া অসুবিধার সম্মুখীন হয়, চকু জ্বলা পোড়া করেছে। আর বিশেষকৈ কণ কণ শিশু সকল, সরু লড়া ছলীর পর আরম্ভ করে যখন রুগিয়া বা যখন বয়োজ্যেষ্ঠ নাগরিক ক্ষেত্র পরিস্থিতি বা স্বাস্থ্যর অবনতি ক্ষেত্র অধিক হয়েছে। 10 নভেম্বরলৈকে স্কুল বন্ধ দিয়া হয়েছে আর ক্লাস 6 ষষ্ঠ শ্রেণীর পর দ্বাদশ শ্রেণীরলৈকে অনলাইন ক্লাসেস এটা আরম্ভ করবলে কোয়া হয়েছে। আর সুইস সেই কোম্পানিটে যি তথ্য দিছে শেহতীয়াক কেবল দিল্লীয় নহয় মুম্বাই আর কলকাতারও বায়ু যথেষ্ট দূষিত হয়েছে। দিল্লির ওসর চুবুরিয়া দিল্লী বা NCR-র ওসরতে থাকা কেখনমান শহর, গ্রেটার নয়ডায় কক বা গাজিয়াবাদ বা নয়ডার কথাই যদি আমি কম, এই কেখন শহরতো দেখা গৈছে এয়ার কোয়ালিটি ইন্ডেক্সর অত্যন্ত সিভিয়র ক্যাটেগরি আর প্রায় 490 আশেপাশে আছে ইয়াত AQI। তেনে পরিপ্রেক্ষিত ইয়াতো সেই একে ধরনের উশাহ নিশাহ লওয়া বিশেষকৈ এটা অসুবিধার সম্মুখীন হয়েছে। আর এই বায়ু প্রদূষণের এই ধরনের হার এটা অনাগত আর কিছু দিনলৈকে চলিব বলিয়ে কোয়া হয়েছে, অর্থাৎ ইয়ারপরা সকাহ সোনকালে পোয়াটো হয়তো কঠিন হব। AQI এয়ার কোয়ালিটি ইন্ডেক্সর যিখিনি মাত্রা 0-50 সেয়া তেনেকুয়া মাত্রাত যদি থাকে বা তেনেকুয়া একটা হিসাবত সংখ্যাত যদি থাকে তেনেহলে সেই বায়ু বা সেই এয়ার কোয়ালিটি গুড ক্যাটেগরিত পড়ে। কিন্তু তার উপরও যদি AQI 51-100 থাকে সেয়া স্যাটিসফ্যাক্টরি ক্যাটেগরি, 101-200 যদি থাকে সেয়া মডারেট ক্যাটেগরি। আর মডারেট ক্যাটেগরি হওয়া মানে শ্বাস প্রশ্বাসজনিত কিছু অসুবিধার সৃষ্টি হব পারে। ইয়ার পিছত যদি সেই সংখ্যায় AQI 201-300 পায় গৈ তেনেহলে সেই এয়ার কোয়ালিটি ইন্ডেক্সক পোর বলি কোয়া হয়। আর এই গোটেইবোৰ অতিক্রম করে দিল্লির এতিয়া যে AQI সেয়া 400-র উপর আছে, যি অত্যন্ত সিভিয়র ক্যাটেগরি, যার ফল যিসকলে এই দূষিত বায়ু দুশাক নিশাক লৈ আছে তেওঁলোকৰ বাবে যথেষ্ট এটা কঠিন সময়। কিন্তু যিসকলৰ ইতিমধ্যে কোনো ক্ষেত্রত রোগীয়া হয়ে আছে বা কোনো বেমারত আক্রান্ত হয়ে আছে তেওঁলোকৰ বাবে অধিক উদ্বিগ্নতার এই সময়খিনি। ইয়ারপরও সরকারের ফল প্রশাসনের ফলের অপ্রয়োজনীয় যাত্রা বা বাহিরলৈ গৈ ঘোরাফুরা করাটো বাতিল করবলকে কোয়া হয়েছে। একে ধরনের যদি কোনোবাই অনা বিনা কারণত আসলতে বাহিরলৈ যাবলৈ বাধা দিয়া হয়েছে, একে ধরনের বাহিরত যদি কোনোবাই খেলা ধুলা করেছে অর্থাৎ আউটডোর একটিভিটিসখিনির পরিবর্তে ঘরতে বা ইনডোর এটা পরিবেশের মাজতে থাকিবলৈ পরামর্শ দিয়া হয়েছে, কেন ঘরের বাহিরলৈ উলালে দূষিত বায়ুর উশাহ নিশাহ লব লাগিব, মাস্ক ব্যবহার করবলৈ কোয়া হয়েছে।
ইয়াৰ পৰিপ্ৰেক্ষিতত কি হৈছে মানুহৰ কাহ আদি হৈছে চকু জলাপুৰা কৰিছে মুঠৰ পৰা বিভিন্ন ধৰণৰে বেমাৰ আদিয়ে দেখা দিছে কিন্তু কেৱল দিল্লীয়ে নহয় এতিয়া গোটেই বিশ্বৰ ভিতৰতে যে দিল্লীৰ ওপৰিও মুম্বাই বা কলকাতাৰ দৰে চহৰ কেইখনো যে অত্যন্ত বায়ু প্ৰদূষিত বা বায়ু প্ৰদূষণৰ ক্ষেত্ৰত অত্যন্ত উদ্বিগ্নতাৰ এটা পৰিৱেশৰ চহৰ বা বিশ্বৰ ভিতৰতে শীৰ্ষ তালিকাত থকা ভাৰতৰ এই কেইখন চহৰৰ এই খবৰটোৱে কিন্তু সঁচাকৈ উদ্বিগ্নতাৰ সৃষ্টি কৰিছে আৰু ভাবিবলৈ আমি বাধ্য হৈছোঁ যে ভাৰতৰ এই চহৰসমূহৰ বায়ু কিমান দূষিত হৈছে আৰু ইয়াৰ বাবে ব্যৱস্থা এটা স্থায়ী সমাধান লাগিব সেই স্থায়ী সমাধানটো বিভিন্ন পক্ষৰ সৈতে কথা বতৰা পাতি বিশেষজ্ঞৰ সৈতে বিজ্ঞানীৰ সৈতে কথা বতৰা পাতি কেনেকৈ চৰকাৰে বন্ধ কৰিব পাৰিব বা ইয়াৰ সৈতে কেনেকৈ এটা সমাধান উলিয়াই ৰাইজক জনতাক সকাহ দিব পাৰিব সেয়া কিন্তু খুব গুৰুত্বপূৰ্ণ হৈ পৰিছে